দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে মুহররম মাস চলে যাচ্ছে, নবীজির শিক্ষায় মুহররম মাসে নেই, পাঁচটা শিক্ষা দিয়েছেন মুহররম সম্পর্কে নবীজি নিজে। আমরা তো শুধু হাই হোসেন নিয়ে পাগল, মুহররম মাসে শুধু হাই হোসেন করা জায়েজ নেই, হারাম। কে বলেছে আপনাকে মুহররমে হাই হোসেন করা লাগবে? এটা শোকের মাস না, এটা বিজয়ের মাস। মুহররম এটা বিজয়ের মাস। ইমাম হোসাইন জীবন দিয়ে তিনি পরাজিত হননি, তিনি বিজয় লাভ করেছেন। কারণ ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে ইমাম হোসাইনকে হত্যার মাধ্যমে 3 বছর, মাত্র 3 বছর দুনিয়ায় ছিল, ইতিহাস লিখেছে 2 বছর 8 মাস। এই 2 বছর 8 মাস ক্ষমতায় থাকার পরে ও বিদায় নিয়েছে। পৃথিবী সাক্ষী, আজ 1500 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে কেউ সিয়ার পায়নি। কিন্তু ইমাম হোসাইনের বংশ যারা আছে তার রুহানি সন্তান পৃথিবীতে এখন ক্ষমতার সিয়ারে আছে না নেই বলেন? কি বুঝলেন? উনি পরাজিত হয়েছেন না বিজয় পেয়েছেন? বিজয়। মানুষ মনে করেন জীবন দিয়ে পরাজিত, না, উনি শিখিয়েছেন যে সত্যের সামনে জীবন দেওয়া যায়, মাথা নত করা যায়। আর পেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে যায়, ওদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীতে থাকে না, তার বাস্তব প্রমাণ ইয়াজিদ। আজ দুনিয়ায় যারা ইয়াজিদের মতো বেশি শক্তি ব্যবহার করে জোর করে টিকে থাকতে চায়, ও মারা যাওয়ার পরে ওর বংশের ওর দলের কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যাবে কিনা আমার সন্দেহ। আপনি কি বুঝে ফেলেছেন নাকি আবার অন্য কিছু বুঝতেছেন? আমি কিন্তু বলেছি বেশি শক্তি ব্যবহার করে যারা টিকে থাকতে চায় তারা। এখন যে করে সে তো বলবে না, হুজুর আমারে বলছেন, বলবে না? যে কাজ করে জোর করে টিকে থাকতে চায় সে বলবে না কথা? খুলনায় এক মাহফিলে ঝামেলায় পড়েছিলাম, বলার পরে আমারে বলছে, হুজুর আপনি স্বামী স্ত্রীর কর্তব্য কি এটা বলে। কিছুক্ষণ কথা বলার পরে সূরা নেসার 34 নম্বর আয়াতটা পড়লাম আর ব্যাখ্যা করলাম। এখনো সভাপতি যে ওনার স্ত্রীর সাথে দিনের বেলা হাতাহাতি হয়েছে গন্ডগোল ও ছাতা আমি জানি না। রাতের বেলা খাবারের ব্যবস্থা ওনার বাড়িতে গেলাম, খাবার খেতে দিয়ে দেখে মুখ গোমরা করে আছে। কি কথা বলছেন না? হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করি? জানবো কি করি? না, আপনি যা যা বললেন সব আজকে আমার হয়েছে। আমার কি কেউ বলে দিয়েছিল? না, এ তো ভুল হয়ে গেল। আমার বলেছে কে? বলেছে সূরা নেসার 34 নম্বর আয়াতে আল্লাহ আমাকে জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই এই। ওখানে পদ্ধতি দেওয়া আছে না? এখানে আমি তো বলছি আল্লাহর কথা শুনে, ওর গন্ডগোল হলে আমি কি করে জানবো বলেন? ও মনে করছে হুজুর মনে হয় কারোর কাছ থেকে জেনেছে অথবা কারো কেউ বলে দিয়েছে। আজকের এই ময়দানে কথা বলার পরে ইমাম হোসাইনকে নিয়ে যারা পাগলামি করছেন, হযরত ওমর তো মুহররম মাসের 1 তারিখে শহীদ হয়েছেন, কয় কোনদিন তো হায় ওমর করেন না? হযরত হামজাও তো এই মাসে শহীদ হয়েছে, কোনদিন তো হায় হামজা করেন না? তা আপনি কি ওমরের চাইতে হোসাইনকে বেশি ভালোবাসেন? হযরত ওমর হচ্ছে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, কিন্তু হোসাইনের নামে এটা আছে বলেন? আর আহলে বায়াত সম্পর্কে যদি এত মহব্বত আপনার থাকে, ইমাম হোসাইন কারবালার প্রান্তরে জীবন দিয়েছে, যেরকম শরীর থেকে রক্ত ঝরান, তাহলে ইমাম হাসান কি করেছে? তাহলে আপনারা বিষ খাওয়া লাগবে, ভণ্ডামি করে জায়গা পাও না, এগুলো সব সিটার। আর এগুলো বেশি এই রাজবাড়ি এলাকা, যত আসে আল্লাহ সব দিয়েছে এলাকায়। কি আসে? ইমাম হাসান বিষ খেয়েছে, ওর একটু বিষ নিয়েছে, বলেন তো দেখি কেমন আসে। একটু এমন আসে যে তাফসির মাহফিল আমার বন্ধ করে দেয়, রাজবাড়ি আসতে দেয় না, আমার আসে খালি উল্টা পাল্টা যে প্রশাসনের কাছে লাগা। আমার বাবাদের ছাড়ে না, তোর বাবাদের ছাড়বো কি? কোকে বাবা অত ইয়াবা, ইয়াবা তো ভালো, ইয়াবার চাইতে নিকৃষ্ট যারা এই নাম ধারিয়ে, আমি আর নাম বললাম না, এগুলো ভণ্ডামি বাদ দেওয়া লাগবে ভাই। মহররম যেহেতু আপনি শোনার জন্য একটু ত্রাস দিলেন পেছন দিক থেকে, তো মহররম মহররম আপনাকে বলছি দাঁড়া, মহররমের শিক্ষা কয়টা?
তার তিন নম্বর, এই সব বাদ দিয়ে তিন নম্বর শিক্ষাটা বলছি। তিন নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহর নবী জানালেন ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে একদিন, আমরা আগামী বছর থেকে রাখবো দুই দিন, ওদের সাথে যেন সাদৃশ্য মিলে না যায়, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সাদৃশ্য মিলে যাবে কিয়ামতে আল্লাহ তার সাথে তার হাসর ঘটাবে। একটু চিন্তা করেছেন মুহররমের এই তিন নম্বর শিক্ষাটা, ওদের রোজার সাথে রোজা মিলে যাচ্ছে, নবী তাও রাজি না যে আগামী বছর আর ওদের রোজার সাথে মিলিয়ে রাখবোই না, দরকার একটা বেশি রাখবে। আর আপনি সেই ইহুদি খ্রিস্টান তাদের সাথে বন্ধুত্ব করেন, আত্মীয়তা করেন, আর মহরম পালন করছেন আপনি। আশা করছি আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন আপনি বুঝেছেন, আমার আর নিশানামা লাগবে না।